তুমি একটি মেয়েকে অনেক দিন ধরে ভালোবাসো, তুমি তাকে তোমার ভালোবাসার কথা বলতে পারোনি, বা তুমি তাকে তোমার ভালোবাসার কথা অনেকবার জানিয়েছো, সে বারবার রিজেক্ট করে দিয়েছে। যে কোনো একটা হতে পারে, হয় বলোনি বা রিজেক্ট করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি পাঁচটা টিপসের কথা বলবো। এই পাঁচটা টিপসের মধ্যে পাঁচটাই যদি তুমি ফলো করো, সে তোমাকে নিজে এসে প্রপোজ করবে। এটা কোনো ফেক ভিডিও না, এই ভিডিওটা 100% জেনুইন। ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ করে শুনে তারপরে তোমরা কমেন্ট করে জানাবে। নাম্বার ওয়ান, তুমি যাকে ভালোবাসো, যার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছো, তুমি তার সাথে যখন কথা বলতে যাবে, যখন কথা বলছো, আই কন্ট্যাক্ট রেখে কথা বলো। আই কন্ট্যাক্ট মিন্স হচ্ছে চোখের দিকে তাকিয়ে কথা বলো, এমনটা নয় তুমি তার সাথে কথা বলছো, কথা বলতে বলতে এদিকে তাকাচ্ছো, ওদিকে তাকাচ্ছ, তার পায়ের দিকে তাকাচ্ছ, তার চুলের দিকে তাকাচ্ছ। এটা করলে কিন্তু হবে না। তুমি তার সাথে কথা বলার সময় এমনভাবে কথা বলবে যে তোমার সমস্ত প্রায়োরিটি, সমস্ত গুরুত্বটা তাকে নিয়ে, সে যেন সেটা ফিল করতে পারে। সে কিছু বলছে মানে তোমাকে সেগুলো শুনতে হবে, তুমি সেগুলো মনোযোগ করে শুনবে, এবং তার বলা শেষ হলে তখন তুমি কথা বলবে। এমনটা নয় যে সে কোনো কথা শুরু করলো, তোমার মাঝখানে কোনো কিছু মনে পড়ে গেছে, তাকে দাঁড় করিয়ে তুমি বলতে শুরু করে দিচ্ছ, সেটা করবে না। সে যেটা বলবে তুমি তার চোখের দিকে তাকিয়ে শুনবে এবং তারপরে তুমি বলবে। মনোবিজ্ঞান মতে চোখের দিকে তাকিয়ে আমরা যখন আমাদের মনের মানুষের সাথে কথা বলি না, তখন আমরা মনের ভেতর যে কথাগুলো বলতে পারি না, সেগুলো কিন্তু চোখের দ্বারা বেরিয়ে আসে। তাই চোখের দিকে তাকিয়ে কথা বলা মাস্ট ইম্পর্টেন্ট। তাই জন্য আমি এই পয়েন্টটা এক নম্বরে রেখেছি। নাম্বার দুই, মিষ্টি হেসে কথা বলা। যাকে তুমি মনে মনে পছন্দ করো, তার সাথে হয় তোমার বন্ধুত্বের সম্পর্ক, বা জাস্ট দুই একবার তোমাদের মধ্যে কথা হয়, সে তোমার অফিসে কাজ করে বা স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এনিথিং, যে কেউ হতে পারে, তার সাথে যখনই কথা বলবে না, এই দু নম্বর পয়েন্টটা ফলো রাখবে। মিষ্টি হেসে কথা বলবে, এমনটা নয় যে হা 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 করে হেসে দিলে, সেটা না। হাসিটা এমনভাবে হাসবে, জাস্ট মিষ্টি মুচকে হাসা, ঠিক আছে? যেমনভাবে আমি তোমাদের সাথে কথা বলছি, হালকা হেসে কথা বলছি, যার ফলে কি তোমাদেরও আমার প্রতি ইন্টারেস্ট বাড়বে, আমার কথাগুলো শুনতেও ইচ্ছা করবে, ঠিক আছে? তাই তার সাথে যখন কথা বলবে, হালকা মুখে মিষ্টি হাসি রেখে তারপর কথা বলে দেখো, সে তোমার প্রতি অ্যাট্রাকটিভ হবে। এরপর আমি তিন নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্টে আসব, যেটা হচ্ছে পার্সোনালিটি বা অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড কিন্তু দুরকম টাইপের হয়, একটা হচ্ছে অহংকার জাতীয় অ্যাটিটিউড, আরেকটা হচ্ছে পার্সোনালিটি। আমি এখানে অহংকারের কথা বলবো না, আমি যে অ্যাটিটিউডের কথা বলছি সেটা হচ্ছে পার্সোনালিটি। যেই পার্সোনালিটি একটা ছেলের মধ্যে বা একটা মেয়ের মধ্যে থাকা বিশেষ গুরুত্বপূর্ণ। দেখবে অনেক মেয়ে বা অনেক ছেলে থাকে, যারা মেয়েরা হয় ছেলে ছেলে ভাব দেখায়, ঠিক আছে? বা মেয়েরা অনেক অন্যান্য মেয়েদের সাথে বা অন্যান্য ছেলেদের সাথে গায়ে পরে কথা বলতে যায়, ঢলে পরে, বলে না যে ঢলে পরে কথা বলছে, গায়ে ঢেলে ঢলে পড়ছে, ঠিক আছে? এই জিনিসগুলো করলে হবে না। বা একটা ছেলে, সে একটা কোনো মেয়ের সাথে কথা বলছে, যখন তার দিকে ঢেলে পড়ছে, বা তার বুকের দিকে, বা তার অন্য কোনো গোপনীয় অঙ্গের দিকে তাকিয়ে আছে, এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তোমার পার্সোনালিটিটাকে এমনভাবে তার সামনে প্রেজেন্ট করতে হবে যেন তোমাকে দেখে মনে হয় যে হ্যাঁ, তোমার ব্যাকগ্রাউন্ড ভীষণ ভালো, ঠিক আছে? সেই ব্যাকগ্রাউন্ড দেখেই যেন তোমার প্রতি অ্যাট্রাকটিভ হয়। তাই কী করতে হবে, তোমাকে পার্সোনালিটিটাকে ঠিকঠাক রাখতে হবে। এমনটা নয় যে তুমি সবার সাথে ঢলে পড়ে কথা বলছো, সবার সাথে যেচে, হ্যাঁ তুমি সবার সাথে কথা বলো একটা ডিস্টেন্স রেখে, তুমি সবার সাথে হাসি মুখে কথা বলো সেটা একটা লিমিট রেখে, ঠিক আছে? একটা পুরুষের যেমন পুরুষত্ব ভাব থাকা অত্যন্ত দরকার, একটা নারীরও তেমন তার মধ্যে নারীত্ব ভাব থাকা ভীষণ দরকার। তাই এই দুটো জিনিস অবশ্যই কিন্তু থাকা
একটা মানুষের মধ্যে দরকার। এরপর আমি গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্টে আসছি, সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এই 4 নম্বর পয়েন্টে আমি রেসপেক্টের কথা বলবো। রেসপেক্ট তুমি তাকে অবশ্যই করবে, শুধু তাকে না, তার পছন্দের যে জিনিসগুলো আছে এবং তার পরিবার, ফ্যামিলি, মা বাবা, ভাই বোন যারাই আছে, বন্ধু বান্ধব তাদেরকেও। তুমি যখন তাকে পছন্দ করার সাথে সাথে তার যেসব ভালো লাগার জিনিসগুলো পছন্দ করবে না, তার পরিবারকেও তুমি যখন পছন্দ করবে, পরিবারের মানুষের সাথে যখন তুমি মিশে যাবে, তখন তোমার প্রতি তার একটা ফিলিংস অটোমেটিক কাজ করবে যে হ্যাঁ, ও আমাকে পছন্দ করে এত, তার সাথে সাথে আমার যে সমস্ত পছন্দের জিনিসগুলো আছে, আমার যে সমস্ত পছন্দের মানুষগুলো তাদেরকেও ও পছন্দ করে। তার মানে ও আমার মনের মতনই, ওর মনটাও পবিত্র। এই জিনিসটা তোমাকে ফিল করাতে হবে তাকে। এটা ফিল করানো তখনই সম্ভব যখন তুমি এই 4 নম্বর পয়েন্টটা ফলো করবে। তোমাকে অবশ্যই রেসপেক্ট তাকে, তার পরিবার, তার বন্ধুবান্ধব এবং তার সমস্ত পছন্দের জিনিসগুলোকে করতে হবে, তাহলেই তোমার প্রতি তারও একটা রেসপেক্ট জন্মাবে। আর সেই রেসপেক্টটা অন্য কোনো রেসপেক্ট নয়, সেই রেসপেক্টটা হচ্ছে ভালোবাসার রেসপেক্ট, ভালোবাসার সম্মান, যেটা তোমার প্রতি তার অটোমেটিক তৈরি হতে থাকবে আস্তে আস্তে। আজকের ভিডিওর লাস্ট এবং 5 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে উইকনেস। তোমাকে অবশ্যই তার উইকনেস জানতে হবে, তার কোথায় দুর্বলতা আছে জীবনে সেটা তোমার অত্যন্ত জানা দরকার। কেন দরকার আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমার পূর্বে সে হয়তো কোনো প্রেম করেছে, সেই প্রেমে সে ধোঁকা খেয়েছে। সে কেন ধোঁকা খেয়েছে, কী জন্য ধোঁকা খেয়েছে, দোষটা কার ছিল, কী কী পয়েন্ট ছিল সেখানে, কী কী ভুল ছিল তার, নাকি সমস্ত দোষটাই তার, মানে ওই ছেলেটির ছিল যে ওকে ধোঁকা দিয়েছে। এই জিনিসগুলো তোমার জানা অত্যন্ত দরকার। সাপোজ তুমি ধরে রাখো তোমার মনের মানুষ পূর্বে যেই প্রেমটি ছিল তার সাথে তার ব্রেকআপ হওয়ার কারণ হচ্ছে বন্ধুত্ব, মানে তোমার মনের মানুষের অন্য একটি ছেলের সাথে বন্ধুত্ব ছিল যার ফলে ওর সাথে তোমার মনের মানুষের ব্রেকআপ হয়ে যায়। এই জিনিসটা যদি তুমি জেনে রাখতে পেরেছো যে হ্যাঁ এই কারণটার জন্য ওদের ব্রেকআপ হয়, তাহলে কী হবে, তুমি তোমাদের রিলেশনটা শুরু করছো, এই পয়েন্টটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তুমি যখন তার সাথে রিলেশন শুরু করছো, প্রথমে তুমি তাকে কথায় কথায় বলতে পারো যে আমাদের মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে ভালোবাসার গুরুত্ব অনেকটাই বেশি এবং তার থেকেও বেশি গুরুত্ব বন্ধুত্বের। তাই আমাদের জীবনে বন্ধুত্বের যেমন দরকার আছে, ভালোবাসারও দরকার আছে। দুটোর মধ্যে একটাও যদি কোনোটা আমাদের জীবনে না থাকে, তাহলে আমাদের জীবনটা অক্সিজেন ছাড়া গাছের মতো হয়ে যায়। এই জিনিসটা তুমি তাকে বলতে পারো। আমি জাস্ট উদাহরণ দিলাম, তা বিভিন্ন প্রয়োজন ভিত্তিতে বিভিন্ন রকমভাবে তুমি কথাটা বলতে পারো, ঠিক আছে? আশা করছি বুঝে গেছো। তো আজকের ভিডিওতে 5টা টিপসের কথা বললাম। এই 5টা টিপসের মধ্যে 5টাই যদি তুমি ফলো করো, তাহলে তুমি যেই মানুষটাকে এতদিন ধরে ভালোবেসে আসছো, যেই মানুষটার প্রেম পাবার জন্য তুমি ব্যাকুল হয়ে উঠেছো, সেই মানুষটা নিজে তোমাকে প্রপোজ করবে এবং তোমার ভালোবাসা যদি সে না পায়, সে পাগল হয়ে যাবে, সে মরে যাওয়ার মতো উপক্রমে পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই 5টা পয়েন্ট আমি যেরকমভাবে বললাম তুমি ঠিক সেই সেইভাবে অ্যাপ্লাই করো, আমার বিশ্বাস, আমি 101% গ্যারান্টি দিচ্ছি সেই মানুষটা তোমাকে নিজে এসে প্রপোজ করতে বাধ্য হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা যদি এখনও লাইক না করে থাকো, প্লিজ ভিডিও একটা লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি করবে না সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। নেক্সট অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তোমরা কিন্তু তোমাদের কোনো ব্যক্তিগত টপিক থাকলে, যেই টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো, তাহলে কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নেক্সট
সেই টপিকের ওপর আমি ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ।